দিনাজপুরে হিলিতে তাপপ্রবাহ ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ক্ষতির মুখে পোলট্রি খামারিরা। তীব্র গরমে মুরগি মারা যাওয়ার পাশাপাশি ডিমের উৎপাদন ব্যাপকভাবে কমে যাওয়ায় সরকারি সহায়তার দাবি তাদের। ক্ষতি এড়াতে নানা পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। টানা কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে জনসাধারণের পাশাপাশি অতিষ্ঠ হয়ে পড়ে পশু পাখিও। গরমের বেশি প্রভাব পড়ে পোলট্রি শিল্পে। অতিরিক্ত তাপমাত্রা আর ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে পড়েন পোলট্রি উদ্যোক্তারা। গরমের কারণে দিনে প্রায় প্রতিটি খামারে মারা যায় 20 থেকে 30টি মুরগি। এছাড়া তাপপ্রবাহের জেরে ডিমের উৎপাদন নেমে আসে অর্ধেকে, আর এতে বেড়েছে ডিমের উৎপাদন খরচ। এমন পরিস্থিতিতে সরকারের সহায়তা দাবি তাদের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।